17/3/2022 মেলাগড়থানায় একটি মামলা হয়। শ্রী স্বপন কুমার সাহা আইসি ফরেস্ট প্রোটেকশন ইউনিট যাত্রাপুর কাঠালিয়া অভিযোগ মিলে যাহার কেস নাম্বার 20/22 আন্ডার সেকশন 332, 333, 427, 353, 506, 34 আইপিসি কোর্টে দুপুর 12:30 এফআইআরের মূলে বিশ্বজিৎ দেববর্মা, আমির হোসেন, লিটন মিয়া, আনোয়ার হোসেন সহ আরও কয়েকজন ফরেস্ট প্রোটেক্ট ইউনিটের গাড়ি ভাঙচুর করে তাদেরকে মারধর করে এই ভিত্তিতেই মামলা হয়েছিল। তো মামলার সাথে আমরা অনেকবার বানিয়াচোরা এবং তাদের বাড়ি করে রেড করেছি, পাইনি। গত 25 তারিখেও আমরা রেটে গিয়েছিলাম, গিয়ে কাছাকাছি পেয়েছিলাম বিশ্বজিৎ দেববর্মাকে, কিন্তু আবার ওই প্রতিরোধের ভিত্তিতেই আমরা আনতে পারিনি, সে পালিয়ে গেছে এবং অন্যরা সব। তো গত 28 তারিখে আমাদের কন্টিনিউ রেডের পরে ফলে এই 4 ব্যক্তি মাননীয় আদালতে সারেন্ডার করে এবং আমরা আজ তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আসছি। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং 3 দিনের জন্য মাননীয় আদালত আমাদের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদায় করার চেষ্টা করেছিল, মানে চেষ্টা করে এমনকি উল্টো 15,000 টাকা দেওয়া হয়, 50,000 টাকা কন্ট্যাক্ট করার পর। তো এই বিষয়ে আপনি কী বলবেন? এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমি তো প্রথমে বললাম রেটে গিয়েছিলাম, তারা প্রথমেই ফরেস্ট স্টাফকে অ্যাসাল্ট করে ওই এলাকা থেকে বের করে দিয়েছে। এরপরে আমাদেরকেও যদি ওরা বের করে দিতে পারে তো ওদের সুবিধা হবে আমার মনে হয়, যার জন্যই আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। ফরেস্ট অফিসারের উপর অ্যাটাক করা হয়? তারা গোপন সংবাদের ভিত্তিতে, এফআইআর মূলের কথা, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর ছিল যে জঙ্গলে, বানিয়াচোরা জঙ্গলে ইলিগাল সমিল চলছে, ওই সমিল সিজ করতে গিয়েই এই ঘটনাটি ঘটে।